কেন আপনার বাসা কোথায়? ডেমরা সুকুশি। আপনারা এটা কোন হাটে আসলেন? হাটের নাম জানেন? বাইল্লাপাড়া। যে আপনাদের ডেমরাতে গরু হাট নেই? আছে। এখানে গরু কিনতে আসলেন? যে লাইব্রেরিতে আসছি। কি আপনি গরু কিভাবে কিনলেন? কি স্বাচ্ছন্দ্য বোধ করলেন? আছে আমাদের এলাকা থেকে, ভালোই আছে। ভালোই আছে না? কত টাকা দামের গরু কিনছেন? হাসলি কত পার্সেন্ট দিচ্ছেন? 2%। আপনার মানে এখানে মানে গরু কিনে কি একটু সাশ্রয়ী রেটে পেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালোই মানে এই হাটটা আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এই ভালো লাগলে তো মনে হয় এক জায়গায় আবারও আসে মানুষ। আবার আসবেন এই হাটে? আসবো। এই হাটের ইজারা দার কে জানেন? এই দাদা আপনার সামনেই আছে, মালিক হাট মালিকই আছে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই হাটের এসে যে গরু কিনলেন শাস্ত্রীয়ভাবে বা নিয়ম শৃঙ্খলা মধ্য দিয়ে আপনি যে একটি কোরবানির পশু কিনে নিলেন, এই হাট কর্তৃপক্ষের থেকে ধন্যবাদ জানাইছে। আমাদের স্বাধীন বাংলা টিভি থেকে, আমাদের স্বাধীন বাংলা টিভি থেকে আপনাকে ধন্যবাদ। বালিয়াপাড়া হাট, যে বাজার, যে হাট পশুর বিক্রি হয়, এখানে একটা বিল্ডিং রয়েছে 250 বছরের যে পুরনো বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে একটা এলাকার ভিতরে যে বালিয়াপাড়া পশু কোরবানির যে বিক্রির যে একটা হাট, আপনারা দেখতে পাচ্ছেন যে সুশৃঙ্খলভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা বিক্রেতারা তারা গরু কিনে নিচ্ছে। আপনি এখানে বাজার কটা গরু আনছেন? আপনি কটা বিক্রি করছেন? এখানে কোনো চাহিদা মেলা দালাল বা প্রতারক এরকম কোনো সুবিধা আপনাদের 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 পছন্দের মূল্য অনুযায়ী আপনি গরু বিক্রি করতে পারছেন? ঝামেলা হয়নি তো? না না না। এখন কয়টা আছে? তিনটা আছে। এই এই হাটে কি আপনি বরাবর গরু বিক্রি করেন? কোনো মানে সুবিধা অসুবিধা হয় না? ইজারা দাদের বা হাট পরিচালনা কমিটির আচরণ কিরকম? তারপরে যারা ভলেন্টিয়ার সার্ভিস আছে এরা কি ভালো? আলহামদুলিল্লাহ। এই যে এই গরু বিক্রেতা, উনি 6টি গরু এই হাটে নিয়ে আসছেন, তার মধ্যে 3টি পূর্বে বিক্রি করা হয়েছে। কিছুক্ষণ আগে এই গরুটি আপনারা দেখতেছেন যে এই লাল কালার এই গরুটি বিক্রি করছে। যে আপনার নাম কি? যে কি নাম আপনার? আপনি কি গরুটি কিনছেন? কত টাকা দিয়ে কিনছেন? 80,000। এখানে হাসলি কত টাকা দিচ্ছেন? 1,800 টাকা দিচ্ছেন। তার মানে কোনো পার্সেন্ট নেই, আপনি আপনার মতো করে এখানে দিচ্ছেন, আপনি খুশি? আচ্ছা, এই হাতে আপনি কি এই হাটে গরু কিনে আপনি কি স্বাচ্ছন্দ্য মনে করছেন? ভালো লাগছে? ভালো লাগছে। কোনো ঝামেলা হয়নি তো? দালাল কোনো সমস্যা হয়নি তো? মানে আপনার খুব এই হাতটা খুব গরু কিনে মানে শাস্ত্রীয় রেটে আপনি পছন্দ দামে আপনি গরু কিনছেন? আবার আসবেন তো? অবশ্যই। ধন্যবাদ। ভবিষ্যতে যে এখানে আপনি আরও ডেভেলপ হবে, আরও তৈরি ডেভেলপ হবে, তখন বাইরে থেকে বড় পাইকাররা আসবে, তারা দূর থেকে এসে তাদের এখানে বাসস্থান খাওয়া দাওয়ার যে বিষয়বস্তুগুলো দরকার সেটা আপনার ভবিষ্যৎ বা আগামী হাতে এই বিষয়গুলো স্থাপনা করার পরিকল্পনা আছে? দেখুন, আপনাকে আগেই বলেছিলাম যে এলাকার দিকে পশুর হাট জমিয়েছে এটা হলো ঐতিহ্যবাহী বালিয়াপাড়া বাজার সংলগ্ন তহসিলদিন মাঠ। এখানে যেহেতু একটি বিশাল বাজার রয়েছে, এখানে হোটেল রেস্তোরাঁ সব কিছুই আছে। আপনার লেনদেনের জন্য আমাদের ব্যাংক আছে, এদের ব্যাংকিং আছে, বিকাশ আছে, সব কিছু। সেই কারণে বাইরে থেকে যদি কোনো ক্রেতা বিক্রেতা আসে, অবশ্যই আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করি এবং থাকা খাওয়া সুব্যবস্থা করে দিয়েই এই হাট আমরা পরিচালনা করি। ধন্যবাদ দেওয়ার ভাইকে, যে পশু কোরবানির হাট যেভাবে পরিচালনা করার প্রয়োজন নিয়ম নীতি মেনে
আসলে এখানে আমরা ধন্যবাদ জানাই আরেকটি যে বর্তমান করোনা ভাইরাস আপৎকালীন সময়ে আপনারা যে একটা মানবিক দিক দেখিয়েছেন বিক্রেতা ক্রেতাদের সাথে যে হাসলি সরকারিভাবে 5% হলো সেটা আপনারা এখানে যার যার পছন্দ মতো দিয়ে তারা গরু তাদের পছন্দ গরুটি কিনে নিয়ে যাচ্ছে আপনারা এই সুযোগটি করে দিয়েছেন স্বাধীন বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।